নমস্কার, মুনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চিংড়ি মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি গন্ধরাস চিংড়ি। স্বাদে ও গন্ধে ভরপুর এই রেসিপিটা বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। যে কোনো অকেশনে এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গন্ধরাস চিংড়ি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। সবগুলো চিংড়ি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি মাথা ও লেজ অল্প কেটে বাকিটা রেখে দিয়েছি। আপনারা চাইলে মাথা ও লেজ পুরো বাদ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর চিংড়িগুলো ধুয়ে নেওয়ার পরে চিংড়ির গায়ে লেগে থাকা জল সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি, চিংড়ির মধ্যে যেন জল না থাকে। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে 4 চা চামচ কালো সর্ষে ও 2 চা চামচ সাদা সর্ষে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। আর দিচ্ছি 1 চা চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব শেষে অল্প জল দিয়ে দিচ্ছি। 1 চায়ের কাপের 1/3 ভাগের 2 ভাগ জল দিয়ে দিচ্ছি। ঢাকা আটকে দিলাম। 1টা মিহি পেস্ট বানিয়ে নেব। এই সর্ষের পেস্টটা 10 থেকে 15 মিনিট রেখে দেব। সর্ষে বাটার পর কিছুক্ষণ রেখে দিলে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। আর সর্ষে বাটার সময় অবশ্যই নুন আর লঙ্কা দিয়ে বাটতে হবে। 15 মিনিট পর 1টা বোলের মধ্যে সর্ষে বাটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, 1 চা চামচের 1/2 চা চামচ মতো। স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খান ওই অনুসারে দেবেন। এরপর 3 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিংড়ি ভালো করে মিশিয়ে নেব। মশলা মাখিয়ে নিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেব। যদি হাতে কম সময় থাকে তাহলে 15 মিনিট রাখলেও চলবে, কিন্তু এর থেকে কম হলে হবে না। মিনিমাম 15 মিনিট রেস্টে রাখতে হবে। যতক্ষণ চিংড়ি মাছ রেস্টে আছে ততক্ষণের মধ্যে আমি গন্ধরাজ লেবু গাছের 10টা লেবু পাতা নিয়েছি। পাতাগুলো বেশ বড় বড় সাইজের নিয়েছি। যদি আপনাদের কাছে ছোট সাইজের পাতা থাকে তাহলে 15 থেকে 20টা পাতা নেবেন। সবগুলো পাতা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার 1টা অ্যালুমিনিয়ামের পাত্রে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা বাটির সব দিকে ভালো করে লাগিয়ে নেব। আপনারা চাইলে স্টিলের বাটিও নিতে পারেন। তেল মাখানো হয়ে গেছে। এবার 1 করে লেবু পাতাগুলো সাজিয়ে দিচ্ছি। আমি 10টা লেবু পাতার মধ্যে 5টা নিচে সাজিয়ে দিলাম। লেবু পাতা সাজানোর পর ওপরে মশলা মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব দিকে সমান করে নিচ্ছি। ওপরে 3টে কাঁচা লঙ্কা ও 1টা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর 2 চা চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। সবশেষে ওপরে বাকি 5টা লেবু পাতা সাজিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এরপর গ্যাস অন করে 1টা ডেকচিতে জল গরম করে নিয়েছি। ওই ডেকচির মধ্যে 1টা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলের পরিমাণটা এমন হবে যাতে স্ট্যান্ড সম্পূর্ণ ডুবে না যায়। ওই স্ট্যান্ডের উপর চিংড়ির বাটিটা রেখে দিচ্ছি।
ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 30 মিনিট রান্না করব। 30 মিনিট পর গ্যাস অফ করে দিচ্ছি। আরও 10 মিনিট একই অবস্থায় রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এখনও সামান্য গরম আছে, তাই হাত দিয়ে না তুলে একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছি। ওপরে লেবু পাতাটা সরিয়ে নেব। দেখুন, গন্ধরাজ লেবুর সুগন্ধে ভরপুর গন্ধরাজ চিংড়ি খাওয়ার জন্য একদম তৈরি। দুর্দান্ত স্বাদের এই গন্ধরাজ চিংড়ি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। যে কোনো অকেশনে এটা তৈরি করে বাড়ির সবাইকে সার্ভ করতে পারেন। বাড়িতে গেস্ট আসলে এটা খুব সহজে তৈরি করে সার্ভ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।